হারুত ও মারুত দুজন ফেরেশতার নাম। আল্লাহ তাআলা তাদের মানুষের আকৃতি প্রকৃতি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এক সময়ে বাবুল শহরে জাদুবিদ্যার ব্যাপক প্রসার ঘটে। জাদুবিদ্যা এত বেশি প্রচলন ছিল যে সে সময়ের মানুষ মুজিজা ও জাদুর মধ্যে পার্থক্য করতে পারত না, ফলে অনেক জাদুঘরকে তারা নবী মনে করতে থাকে। এ সময় আল্লাহাক মানুষের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামের দুইজন ফেরিস্তাকে বাবুল শহরে প্রেরণ করেন। তারা পৃথিবীতে এসে লোকদেরকে জাদুবিদ্যা শেখাবেন বলে ঘোষণা দেন। লোকেরা যখন তাদের কাছে জাদুবিদ্যা শেখার জন্য আসত, তখন তারা লোকদিগকে বলতেন, দেখো জাদুবিদ্যা কুফুরি, তোমরা জাদু শিখো না। আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কাজেই তোমরা জাদু শিখে কুফুরি করো না। এরপরও যারা জাদু শিখতে আসতেন তাদের জাদু শেখাতেন। লোকেরা তাদের থেকে সেই জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করত, তবে আল্লাহ তাআলার হুকুম ছাড়া সে জাদুর কারো কোনো ক্ষতি হতো না। প্রকৃত অর্থে জাদুর কোনো প্রভাব আছে কি না, জাদুবিদ্যার ক্ষমতা কতটুকু বা জাদুর প্রভাব আছে কি না, এ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। একদল বিশেষজ্ঞ বলেন যে জাদু প্রকৃত পক্ষে এক বস্তুকে অন্য বস্তুতে পরিণত করতে পারে। তাদের দলিল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহুয়ের একটি বর্ণনা, জৈনিক জাদুকর মহিলা গমের বীজ বপন করে জাদুর দ্বারা অন্য একটি গাছের পরিণত করল। অন্য একদল বিশেষজ্ঞদের মতে এক বস্তুকে অন্য বস্তুতে পরিণত করার ক্ষমতার জাদুর নাই, বরং জাদু শুধু দৃষ্টি বিভ্রম, শ্রুতি বিভ্রম ইত্যাদি করে থাকে। দর্শক অন্য বস্তু রূপে কল্পনা করে তাই দৃষ্টি ভ্রমের কারণে দেখে, প্রকৃত অর্থে কোনো রূপ পরিবর্তন করতে পারে না।